মানে এমন ভাবে নির্যাতন করছে, আমার বলতে গেলে এখন কান্না আসতেছে যে একটা, উনিও তো একটা নারী, উনি কিভাবে একটা মেয়েকে, ওনারও তো মেয়ে আছে, উনি কিভাবে একটা মেয়েকে এইভাবে নির্যাতন করতে পারে, আর কিভাবে বলতে পারে আরেক জায়গায় তার ছেলেকে বিয়ে করাবে। পরিচয়টা আগে দিবেন। আমার নাম মেহেরিন সাউদ, আমার বাবার নাম রাজিত সাউদ, আমার আম্মুর নাম রোকেয়া সাউদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রূপগঞ্জ বরপাতে। আমার স্বামীর নাম হচ্ছে কামরুজ্জামান হিমেল সাউদ, তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ সাউদ, তার মার নাম হচ্ছে কাকুলি বেগম, এবং তার বাসা বরপা, রূপগঞ্জ বরপাতে, আমার বাসার সাথেই। আমি আজকে গণমাধ্যমে আসছি আমার স্বামীর জন্য, স্বামীর অভিযোগ নিয়ে, আমার শাশুড়ির অভিযোগ নিয়ে, যেন আমার মতন আর কেউ কখনোই এরকম নির্যাতিত না হয় এরকম ভুল ডিসিশনের কারণে, কখনোই হচ্ছে। আমরা 5 বছরের সম্পর্ক আমার স্বামীর সাথে। আমার আমার অভিযোগ হচ্ছে, আমার স্বামী গত 2 মাস ধরে, আমার দাদা শ্বশুর গত 2 মাস ধরে যৌতুকের জন্য, 10 লাখ টাকা যৌতুকের জন্য আমাকে অনেক মারধর করতেছে, নির্যাতন করতেছে। আমি মামলা করছি, ওয়ারেন্টও হয়েছে, অ্যারেস্টও হয়েছে, কিন্তু যখন থানায় যাই, থানায় যাওয়ার পর মানে ওনাকে নেওয়া হয়, এর পরের দিনই উনি কীভাবে এসে পড়ছে আমি জানি না, হয়তো বা মানে আমি জানি না, আইন সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু আমার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে ধারণা আছে, উনি নারীদের সাথে আছে, এর জন্য আমি গণমাধ্যমে আসছি। আপু একটা মিনিট, যেহেতু আপনি যৌতুক এবং বিয়ের কথাটা টেনে আনলেন, আর তার মানে স্পষ্ট হচ্ছে আপনি বিবাহিত, তো একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা বিয়েটা কীভাবে করলেন, বা আপনার যিনি হাজব্যান্ড তাকে কীভাবে চিনতেন জানতেন, এটা একটু ক্লিয়ার করবেন। আমার হাজব্যান্ড হচ্ছে আমার চাচাতো ভাই, আমাদের পাশের বাসাই, উনি হচ্ছে 5 বছর ওনার সাথে আমার রিলেশনশিপ ছিল, তার মানে ওনার সাথে রিলেশনও ছিল আমার অনেক, অনেকটা বলা যে সে একটা বখাটে ছেলে, এলাকার ছাত্র, ছাত্রলীগ করে, জোরবশত ওনার সাথে রিলেশনশিপে আসি, কিন্তু তখন আমি সিরিয়াস হয়ে যাওয়ায় আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব। তারপর বিয়ে করি, 2 বছর 7 মাস আমাদের সংসার জীবন, 2 বছর সে আমার বাসায় ছিল, আমার বাবার বাসায়, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয়নি। তারপর 7 মাস ধরে আমি তাদের বাসায় আছি, আমার বাবা তাদের মানে দাবি মেনেই আমাকে দিয়েছে, 5 লাখ টাকার ফার্নিচার দিয়েছে, আমাকে 5 ভরি স্বর্ণ দিয়েছে, তাকে একটা ভোল্ট বাইক দিয়েছে 150 সিসির, আবার হচ্ছে মানে তার মানে আমার শ্বশুরের কাছে 13 লক্ষ টাকা দিয়েছে ব্রিকফিল্ডের ব্যবসার জন্য। ওকে ফাইন, এই পর্যন্ত খুবই স্পষ্ট যে আপনার প্রথমে পরিবার অবন্তে বিয়ে করলেও পরবর্তীতে পরিবারের সম্মতিতে আপনারা স্বামীর সংসার আপনি যান, এবং তাদের যে ডিমান্ড ছিল সেগুলো ফুলফিল করলেন। তাহলে সমস্যাটা কোথা থেকে শুরু হলো? সমস্যাটা শুরু হয়েছে 2 মাস ধরেই 10 লক্ষ টাকা থেকে, আমার শাশুড়ি আমার দাদা শ্বশুরের কথা আমি আমার বাবাকে যেন জানাই আরও 10 লাখ টাকা দিতে, যদি না দিতে পারি তাদের ডিরেক্ট কথা আমি যেন সাদা স্ট্যাম্পে সাইন করে দিই, ওনারা যেন আরেকটা বিয়ে করাতে পারে। এটা সরাসরি কি যৌতুক দাবি করে না? হ্যাঁ, যৌতুক দাবি করেছে, বলেছে যে 10 লক্ষ টাকা যদি দিতে পারো তাহলেই থাকো সংসারে, আর যদি না পারো তাইলে এই স্ট্যাম্পে সাইন করে চলে যাও। এরপর আপনি কি করলেন? এরপর আমি প্রতিবাদ, আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদী নারী, আমি বলেছি কেন 10 লক্ষ টাকা দেওয়া হবে, এর আগে আপনাদের দায় দাবি মেনেই তো আমাকে আপনার বাসায় দেওয়া হয়েছে, তাহলে আর 10 লক্ষ টাকা আমার বাবা কোথা থেকে দিবে, আর কেনই বা দিবে, আর কত দিবে, এটার জন্য আমাকে আমার শ্বশুর শাশুড়ি তালাবদ্ধ করে রাখতো, তারপর আমাকে অনেক মারধর করে, আমার শাশুড়ি আমাকে গরম পানি, গরম চা যেভাবে পারছে আর কি আমার উপর মানে এমনভাবে নির্যাতন করছে, আমার বলতে গেলে এখন কান্না আসতেছে যে একটা, উনিও তো একটা নারী, উনি কিভাবে একটা মেয়েকে, ওনারও তো মেয়ে আছে, উনি কিভাবে একটা মেয়েকে এইভাবে নির্যাতন করতে পারে, আর কিভাবে বলতে পারে আরেক জায়গায় তার ছেলেকে বিয়ে করাবে। আপু এরপর আপনি কখন ওই বাসা থেকে বের হয়ে আসলেন? আমাকে 11 তারিখ বের করে দেওয়া হয়েছে, 11 তারিখ বের করে দিয়ে বলছে যে আমার আম্মু গেছিলো, আমার আম্মুকে ডাকাইছে, বলছে তোমার মেয়েকে যদি দিতে হয় 10 লক্ষ টাকা দিয়ে বাসায় দিয়ে যাও, আমরা তারে গ্রহণ করব, তোমাদের নাই এমন তো না, তোমার তোমাদের আছে তোমরা দাও, আর যদি না দিতে পারো তাহলে সাইন করে চলে যাও, আর যদি সাইন না করো তাহলে তোমাদের ভালো হবে না। আমরা ওইখানকার আমার এলাকার কমিশনার নেতা সবার কাছে গিয়েছি কিন্তু বিচার পাইনি, বলতেছে যে তাদের সাথে পারবে না, তোমরা এখান থেকে সরে আসো, তুমি সাইন করে দাও। ওকে ফাইন, এই পর্যায়ে একটু জানি যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে আপনি নিজে বললেন আপনি একজন প্রতিবাদী নারী, আপনি আইনগত কি পদক্ষেপ নিলেন বা কাদের কাছে গেলেন? আমি 15 তারিখ যৌতুক মামলা করি, যৌতুক মামলার ওই দিনে ওয়ারেন্ট বের হলে আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়, পরের দিন 3টার মধ্যে সে বাসায় এসে পড়ে, আর এসেই আমাকে কল করে যে 24 ঘন্টার মধ্যে আমি এলাকায় আসছি, এখন কি করবি? তো আমার কথা হচ্ছে আইনের কাছে যে এরকম যদি হয় তাহলে তো মানে আমার প্রাণ সংশয় নিয়ে আমি ভুগতেছি, আমার বাবা বাজারে যেতে পারে না, তারা বাজার করতে দিবে না, যেহেতু তার বাসা আমার বাসা একসাথে,
আপু এবার আমরা দুইটা প্রশ্ন একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি আইনগত ব্যবস্থা নিলেন, সেখান থেকে কোনো প্রতিকার পাননি, কিন্তু আমাদের একজন সহকর্মী আপনার অভিযুক্ত যিনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলছে, তিনি উল্টো আপনার নামে কিছু অভিযোগ করছেন যে আপনি তাদের বাসা থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আপনি চলে আসছেন। এই এই অভিযোগটির প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রথমত বলতে চাই যে আমি একটা ভুল মানুষকে আমার জীবনে আনছি, এই এর কারণে হয়তো আমার এরকম ফল ভোগ করতে হইতেছে। আর দ্বিতীয় একটা কথা বলতে, যে আমি যদি কিছু করে থাকি তাদের প্রমাণ দেখাতে হবে, কারণ আমার তাদের বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমার বাসা থেকে কি গেছে না গেছে সব কিছুর মেমো আছে, আর কবে গেছে কিভাবে গেছে সব তদন্ত করে ওনারা পাইছে, এর জন্যই তো ওয়ারেন্টটা দিছে, তদন্ত করে দেখার ফলে ওয়ারেন্ট দিছে। আর এখন কথা হচ্ছে আমি যদি 20 ভরি গোল্ড নিয়েই আসি, উনিই বলছে যে হারিয়েছে, তারপর বলতেছে আবার নাকি আমিই নিছি, উনি কনফার্ম হলো কিভাবে যে আমি নিছি, আর তখন আমার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেন নাই কেন? ওকে ফাইন আপু, একবার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আপনি এই মুহূর্তে গণমাধ্যমের সামনে বা আমাদের সামনে কথা বলছেন, আপনি আসলে আমাদের মাধ্যমে আপনি বাংলাদেশ সরকার বা দেশবাসী বা যেটাই আপনি আসলে কী বলতে চাচ্ছেন, কোন মেসেজটা দিতে চাচ্ছেন বা কী চাচ্ছেন আপনি? আমি মেসেজটা হচ্ছে আমার প্রধানমন্ত্রীকে দিতে চাচ্ছি, কারণ তিনি একজন নারী, আর আমি যতটুকু মানে আমার বয়স অনুযায়ী আমি যতটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য অনেক ভালো একটা আইন করছে, আমি চাই ওনার মাধ্যমে আমি যেন সুষ্ঠু বিচার পাই, আমি যেন মিথ্যা দ্বারা কোনো মানে জোর জবরদস্তি দ্বারা হয়রানি না হয়ে আমার প্রাণ সংশয় নিয়ে আমি ভুগতেছি, আমি জানি না আমার কী হবে, এর জন্য আমি গণমাধ্যমে আসছি আমি জানাইতে যে আমার সাথে এক্স্যাক্টলি কী হইতেছে আর কী হবে, কারণ আমি যাকে বিয়ে করছি তারা হচ্ছে রাজনীতি না, তারা রাজনীতি নামে অনেক আমি বলবো পুরো এলাকা ওনাদের ভয় পায়। আচ্ছা আমি আবারও একটা প্রশ্নতে আসি, যে স্থানীয়ভাবে আপনার এলাকায় যারা থাকেন, যেহেতু দুজনের এলাকা একই এলাকা, আপনি তাদের কাছে যেমন স্থানীয় চেয়ারম্যান কমিশনার বা এক্স ওয়াই জেড ওনাদের কাছে জান নাই? জি আমি কমিশনারের কাছে গেছি, আমি নেতার কাছে গেছি বাইজিদ সাউদ, উনি হচ্ছে ওনাদের মানে আমার হাজবেন্ডের চাচা, ওনার বাসায় আমার গত বছর মানে ওনার বাসা আমাকে ডেকে নিয়ে আমার 4 মাসের বাচ্চা পেটেছিল, ওইখানে আমাকে মারধর করে মানে ওইখান থেকেই 999 পুলিশ আমাকে 1 বছর আগেই উদ্ধার করে, এরপর 1 বছর যাইতে না যাইতেই সেম কাজ আমার সাথে করছে। আমার আমার আমি সবার কাছে গেছি, আমি কমিশনারের কাছে গেছি, আমি সবার কাছে গেছি, কিন্তু ওনারা বলে যে এত কিছু কইরো না, ওনাদের সাথে পারবা না, না ওনাদের মতো তোমাদের পাওয়ার আছে না টাকা আছে, তোমাকে যা বলে সাইন করে দাও, তুমি আরেকটা বিয়ে করে নাও, মানে আমাকে এই কথা বলে দিছে।